সৌদি আরবে ই কমার্স আইন ভঙ্গ করায় সাত লাখ চল্লিশ হাজার রিয়াল জরিমানা সৌদি আরবের মিনিস্ট্রি অফ কমার্স ই কমার্স আইন অমান্যকারীদের মোট সাত লাখ চল্লিশ হাজার রিয়াল জরিমানা করেছে অভিযুক্তরা ই কমার্স আইন এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ম ভঙ্গ করেছেন বলে জানা গিয়েছে মন্ত্রণালয় এর মুখপাত্র টুইটারে জানান আইন অমান্যকারীদের মধ্যে বেশিরভাগই ক্রেতাকে মিথ্যা বলেছেন নিজেদের পণ্য নিয়ে মিথ্যা দাবি করেছেন এবং আইন অমান্য করে পণ্যের বিজ্ঞাপন প্রকাশ করেছেন জরিমানা প্রাপ্তদের মধ্যে সতেরো জন পুরুষ এবং নারী রয়েছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট এবং টুইটারে বিজ্ঞাপন দিয়েছিলেন অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পারফিউম ইলেকট্রিক্যাল সামগ্রী ঘর সংসারে ব্যবহার্য সামগ্রী রেস্টুরেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি ফ্যাশন সামগ্রী ইত্যাদি এর বিজ্ঞাপন দেবার পূর্বে তথ্য গোপন করেছেন এর পাশাপাশি কফি এবং বিবিধ খাদ্যদ্রব্যের বিজ্ঞাপনে মিথ্যা দাবি করেছেন এবং অবৈধভাবে কারেন্সি এক্সচেঞ্জ এর বিজ্ঞাপন দিয়েছেন মন্ত্রণালয় এর মুখপাত্র জানান নিজেদের পণ্য নিয়ে মিথ্যা দাবি করে বিজ্ঞাপন দেয় দুটি ই কমার্স স্টোরের কম্পিউটার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে